নমস্কার। আজ 9ই ভাদ্র রবিবার, আজ একাদশী। সন্ধ্যাবেলা গীতা পাঠ করতে বসলাম, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন। মানুষ নতুন নতুন বস্তু পেতে চাইলে ভগবান তাকে নতুন নতুন বস্তু দিয়ে থাকেন। শরীর বৃদ্ধ হলে ভগবান তাকে নতুন দেহ প্রদান করেন। সুতরাং নতুন নতুন জিনিস আকাঙ্ক্ষার জন্যই জন্ম মৃত্যু হয়ে থাকে। নতুন নতুন জিনিসের আকাঙ্ক্ষাকারীরা অনন্তকাল পর্যন্ত নতুন নতুন জিনিস পেতে থাকেন। মানুষের মধ্যে দুই শক্তি আছে, ইচ্ছা শক্তি এবং প্রাণ শক্তি। ইচ্ছা শক্তির বর্তমানে যদি প্রাণ শক্তি ফুরিয়ে যায় তবেই নতুন জন্ম হয়। যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে প্রাণ শক্তি ফুরলে পুনর্জন্ম হয় না। যে কোনো উদাহরণই কেবল এক অংশেই ঘটে, সর্বাংশে নয়। এই স্থানে পুরনো বস্তু পরিত্যাগ করে নতুন বস্তু পরিবর্তন করার দৃষ্টান্ত শুধু এক অংশেই প্রযোজ্য হয়। যেমন মানুষ অনেক বস্তু পরিবর্তন করলেও একই থাকে, তেমনি জীবাত্মা নানা জন্মে অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করেন। যেমন পুরনো বস্তু পরিবর্তন করলে আমরা মরে যাই না এবং নতুন বস্তু ধারণ করলেই আমরা জন্মাই না, তেমনি পুরনো দেহ পরিত্যাগ করলে আমি মরে না এবং নতুন দেহ ধারণ করলেও আমি জন্ম নেয় না। অর্থাৎ শরীর মরে, আমি মরে না। যদি আমি মরে যাই তাহলে পাপ পুণ্যের ফল কে ভোগ করবে? অন্য জন্ম কে গ্রহণ করবে? বন্ধন কার হবে? মুক্ত হবে কে? নিজ জ্ঞানের অশ্রদ্ধা করার অর্থ হলো যে আমি যা জানি সেই অনুযায়ী কাজে না করা। যেমন সত্য কথা বলা উচিত, মিথ্যা বলা উচিত নয়, এই কথা জেনেও স্বার্থের জন্য আমরা মিথ্যা বলি। কেউ সুখ দিলে ভালো লাগে, দুঃখ দিলে খারাপ লাগে, তা জেনেও নিজ সুখের জন্য আমরা অপরকে দুঃখ দিই। সেইরূপই আমরা জানি যে শরীর ইত্যাদি সবই বিনাশশীল, কিছুই চিরস্থায়ী নয়, তবু আমরা এতে মোহ মমতা করি। এগুলি হচ্ছে নিজ জ্ঞানের অনাদর করা, অশ্রদ্ধা করা। নমস্কার।